প্রথমবার দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। আগামী জুনের মধ্যে ডিপোতে প্রস্তুত থাকবে 15 সেট। সমসংবাদে সঙ্গে আছে আমি ইমদাদুল হক। লিভার সিরোসিস প্রাথমিক পর্যায় থেকে মারাত্মক রূপ নিলেই দেখা দেয় পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের প্রবণতা। লিভার বিশেষজ্ঞরা বলছেন, বেগম জিয়ার অবস্থা যদি এমনই হয় তবে দরকার দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। সেক্ষেত্রে টিপসের যে পরামর্শ তার বিশেষজ্ঞ প্যানেল দিয়েছে তা দেশে সম্ভব না হলেও ইউরোপ আমেরিকার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থা আছে সিঙ্গাপুর এবং ভারতেও। তবে এই চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, যা ক্রনিক রোগীদের ক্ষেত্রে মারাত্মক হওয়ার আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। যে লিভার সিরোসিসের মাধ্যমে রক্ত বমি, এটা হচ্ছে লিভার সিরোসিসের একটা অ্যাডভান্স স্টেজ, যেটাকে আমরা বলি যে লিভার সিরোসিসের পরে যদি ফেইলিওর হয় মানে ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস। রক্ত বন্ধ প্রিভেন্ট করার জন্য করছি, যেমন আমরা ইভিএল করছি, গ্লু ইঞ্জেকশন করছি, কিংবা আমরা এপিসি করছি, সেগুলো রক্ত বমি হওয়ার পরও আমরা করতে পারি। একটু এক্সপিরিয়েন্স হ্যান্ড লাগে, করা অসম্ভব না। হার্টের মধ্যে দিয়ে একটি বড় আকারের রডের মতো সুই প্রবেশ করে লিভারে যেতে হবে এবং লিভারের মধ্যে লিভারকে ফুটো করে দুটো রক্তনালীর মধ্যে সংযোগ স্থাপন করে সেখানে স্টেন্ট পরিয়ে দিয়ে আসতে হবে। যার হার্টের কোনো সমস্যা নেই তারও কিন্তু টিপস করার পরে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, অর্থাৎ হার্ট আনকন্ট্রোল বিট করে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তার কার্ডিও পালমোনারি ফেইলিয়ার ডেভেলপ করতে পারে। বাংলাদেশে এটা এখন পর্যন্ত শুরু করা যায়নি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, সিঙ্গাপুর বলেন, এসব দেশে অনেক বেশি প্র্যাকটিস হয়ে থাকে। প্রসিডিউর নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া। বেগম জিয়ার জন্য বিএনপির নেতারা মায়া কান্না করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলছেন, তার চিকিৎসা নিয়ে সরকারের উপর দায় চাপিয়ে লাভ নেই। আজ আলাদা অনুষ্ঠানে তারা আরও বলেন, বিএনপির নেতাদের শেখানো বক্তব্য তুলে ধরছেন বেগম জিয়ার চিকিৎসকরা। আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন নেতারা। সোমবার সকালে ঢাকার নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতারা। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে রাজধানীর সব ওয়ার্ডে এই সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। সম্মেলনে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেতারা। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায় তাদের সব অপকর্ম রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তারা। মহান মান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়াই একমাত্র পথ, এই পথ অনুসরণ না করে তার আজকে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছেন তাকে আরো কষ্ট দিচ্ছেন। সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে নিয়ে মায়াকান্না করছেন বিএনপি নেতারা। আইনের কারণে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন, আপনি আইনের ফাঁদে পড়েছেন, আমরা অপারক এই একটি মাত্র কারণে। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকদের বক্তব্য বিএনপি শেখানো বলে দাবি করেন তথ্যমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসে, সারা পৃথিবীর আমেরিকার অনেকে সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসে। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে। এই বক্তব্য যেগুলো কালকে ডাক্তার সাহেবরা দিয়েছেন এগুলো বিএনপির শেখানো বক্তব্য। বেগম জিয়াকে নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সমসংবাদে আরো থাকছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানিগুলো পরিদর্শন করে জানালো প্রতিনিধি দল, যোগাযোগ ব্যবস্থায় সন্তোষ। প্রথমবার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। আগামী জুনের মধ্যে ডিপোতে প্রস্তুত থাকবে ট্রেনের 15 সেট। দুপুরে উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত 6টি স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে মেট্রো রেল। এখন পর্যন্ত এটি মেট্রো রেলের সর্বোচ্চ দূরত্ব অতিক্রম। পরীক্ষামূলক এ চলাচল দেখতে সড়ক ও বিভিন্ন বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকে উৎসুক ঢাকাবাসী। স্বপ্নের এমন বাস্তবায়নে বেশ উচ্ছ্বসিত তারা। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই রেল প্রকল্পে রয়েছে 16টি স্টেশন। পুরো পথে পরীক্ষামূলক চলাচল শেষে শিগগিরই যাত্রী পরিবহন শুরু হবে শহরকেন্দ্রিক আধুনিক এ রেল ব্যবস্থাপনায়। চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌদি কোম্পানিগুলো বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিক মন্ত্রী। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা দেখে সৌদি প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন।
চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী সোনাগাজী উপজেলার বিস্তৃত প্রায় 30,000 একর জায়গার উপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেখানে ইতোমধ্যে 23 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে। সোমবার সকালে মিরসরাইয়ের শিল্পনগরে হেলিকপ্টারে করে আসেন সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিক সেবামন্ত্রী প্রকৌশলী সালে নাসের এ আল জাসের সহ 12 সদস্যের প্রতিনিধি দল। প্রস্তাবিত 300 একর জায়গা পরিদর্শন করে সৌদি মন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সৌদি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশে বিনিয়োগে সৌদি সরকার আগ্রহী, আমরা এই জায়গাটি পরিদর্শন করে খুশি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারি জানান, বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদি আরব। বিশাল দিগন্ত উদ্বোধন হয়ে যাচ্ছে, যেটাতে সৌদি ইনভেস্টমেন্ট এখানে আসবে, হয়তো কয়েক বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখানে আসবে বলে আমরা আশা করছি। শেখ মুজিব শিল্পনগরের সাথে যোগাযোগ ব্যবস্থার কানেক্টিভিটি দেখে সৌদি প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান বেজার অতিরিক্ত সচিব। তারা আমাদের কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের যে প্রসপেক্টগুলো আমরা তুলে ধরেছি তাদের সামনে সেটা নিয়ে তারা বেশ সন্তোষ, এই জন্য বিশেষত কানেক্টিভিটি নিয়ে তারা বিশেষ সন্তোষ প্রকাশ করেছে। আগামী বছরের শুরুতে অর্থনৈতিক অঞ্চলে 3টি প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করবে। 30,000 একর জায়গার উপর গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যেখানে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছে। সেক্ষেত্রে সবাই যদি এখানে বিনিয়োগ করেন 15 লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্দা নামলো উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসব হোয়ারার 35তম আসরের। স্থানীয় সময় রোববার সম্মেলনের শেষ দিনে হাজারো দর্শক জড়ো হন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে 3 দিন ব্যাপী উৎসবে। আগামী বছর ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের শেষ দিনেও ছিল বাংলাদেশি ও প্রবাসীদের মনোমুগ্ধকর পরিবেশনা। ওয়ার্দা রিহাব ও সাদিয়া ইসলাম মোয়ের নৃত্য পরিবেশনা মন কেড়েছে দর্শকদের। 3 দিনের উৎসবে সাবিনা ইয়াসমিন, রিজিয়া পারভিন, রবি চৌধুরী ও তাহসানের গানে মেতেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংগঠনগুলোর সাংস্কৃতিক পরিবেশনাও ছিল দৃষ্টিনন্দন। গান গেয়েছেন শশী, শাহ মাহবুব, বকুল, শামীম সিদ্দিকি, রোকসানা মির্জা। শেষ দিনে ফোবানার এক্সিকিউটিভ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেহান রেজা চেয়ারম্যান এবং মেম্বার সেক্রেটারি পদে নির্বাচনে বিজয়ী হন মাসুদ লব চৌধুরী। নির্বাহী কমিটির সভায় আগামী ফোবানা সম্মেলন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। লাল সবুজ পতাকা আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা নামে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 33তম আসরের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং প্রথমবার দিয়াবাড়ি থেকে মিরপুর 10 পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। আগামী জুনের মধ্যে ডিপোতে প্রস্তুত থাকবে 15 সেট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।